বন্ধুরা আজকে ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় দিন মানে প্রথম দিন আমরা গেছিলাম ভাতিন্ডা ফলসে আজকে সেকেন্ড দিন তো হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাব তোপচাচি কালকে টাইম কম ছিল একটু সেই জন্য তোপচাচি যাওয়া হয়নি তো আজকে আমরা তোপচাচি যাচ্ছি এখন আমরা তন্দুর চা খাচ্ছি সকালবেলা চা খেয়ে টিফিন করে বেরিয়ে যাবো আমরা একটা অ্যাকচুয়ালি কালকে নিয়েছিলাম ডিজায়ার আজকে নেবো আজকে আজকে আমরা নিয়েছি অটো অটো করে আমরা যাবো তোপচাচি কারণ ডিজায়ারে এখানে ভাড়া যথেষ্টই বেশি প্লাস একটু সাশ্রয় হবে তো আমরা যাচ্ছি এখন তোপচাচি গিয়ে দেখা হচ্ছে আর রাস্তা কী কেমন লাগে আপনাদের যেতে যেতে বলছি চলুন তোপচাচি করে আসা যাক হাই ফ্রেন্ডস দিস ইজ মনোজ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল মনোজ দ্য টু হুইলস ট্রাভেলার এখানকার চা সত্যি খুব ফেমাস খুব ভালো লাগছে পুরো কলকাতাতে একটু অন্যরকম চা ঘনত্ব গাঢ়ত্ব দুটোই বেশি চাটা অবশ্যই ট্রাই করবেন ধানবাদ এলে মাস্ট রেকমেন্ডেড আমরা আছি এখন তোপচাচি রিজার্ভ ফরেস্টের ভেতরে আমরা হাইরোড থেকে ভেতরে চলে এসেছি এটা হলো তোপচাচি রিজার্ভ ফরেস্ট এখন আমরা আস্তে আস্তে লেকের দিকে এগিয়ে যাব চারিদিকটা পুরো পাহাড় আর জঙ্গলে ঘেরা অপূর্ব পরিবেশ গা ছমছম করা পরিবেশ দারুণ আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তার মধ্যে রিজার্ভ ফরেস্টের ভেতরে দারুণ লাগছে চলে এলাম তোপচাচি লেকে ধানবাদ থেকে এখানে অটো নিয়ে আসতে প্রায় 45 মিনিটসের মতো লাগলো অপরূপ তোপচাচির সামনে আমরা ওপরে একটা মন্দির রয়েছে ওখানে গান চলছে আর এই রিজার্ভারটার চারপাশে পুরো পাহাড় দিয়ে ঘেরা এখন পুরোটা অনেকটাই কুয়াশা রয়েছে তাই আবঝা আবঝা লাগছে এখন আমরা পুরো তোপচাচিটা ঘুরে দেখবো তো বন্ধুরা সকাল সকাল পৌঁছেই গেলাম তোপচাচিতে ধানবাদ থেকে 45 মিনিটসের মতো টাইম লাগলো এখন আমরা রয়েছি তোপচাচির সামনে পেছনে পরেশনাথ পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে অপূর্ব লাগছে সকালের পরিবেশ দারুণ রৌদ্রোজ্জ্বল আর ঠান্ডাটা ভালোই পড়েছে এখানে প্রায় 10 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে এখন আমরা তোপচাচিটা পুরো ঘুরে দেখবো রিজার্ভার গেট আর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে কংক্রিটের রাস্তা আর ওখানে গেট রয়েছে দারুণ লাগছে পরিবেশটা খুব এনজয় করছি আপনারাও সানডেটা এনজয় করুন আমার সাথে মধুমিতা মিনময়দা আর মেঘার্গ মানে গুড্ডু এগিয়ে গেছে আমরা এখন রিজার্ভার দিয়ে যাচ্ছি মধুমিতা ফটো তোলায় ব্যস্ত আর এই হচ্ছে পরিবেশ অপূর্ব লাগছে এটা হচ্ছে পেছনে পরেশনাথ পাহাড় এরা পুরো রেঞ্জটা জুড়ে পরেশনাথ পাহাড় আর কালকে থেকে আজকে শরীরটা ভালো লাগছে তো ফ্রেশ লাগছে কারণ অনেকটা রেস্ট নিয়েছি আমরা অসুস্থ হয়ে গেছিলাম আজকে অনেকটা বেটার লেগেছে কেমন লাগছে এসে আজকে তোপচাচিতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা এখন মাঝখানে রিজার্ভারের রাস্তা দিয়ে হাঁটছি সুন্দর জায়গা একদম লোকজন কম অসাধারণ লাগছে লেকটাকে বিশেষ করে পরেশনাথ পাহাড়ের যে রেঞ্জ চারপাশটা ঘেরা রয়েছে এটার জন্য আরো ভালো লাগছে
এটা রিজার্ভারের অপোজিট সাইডটা, এইখানে লক গেট রয়েছে, আর এই লক গেট দিয়ে এখান দিয়ে জল ছাড়া হয় যখন লেকে জল বেশি হয়ে যায় বর্ষাকালে। আর এই দেখুন লক গেটের চেন রয়েছে, এগুলো সাহায্যে গেটগুলো ওপেন করে দেওয়া হয়। লোকাল মহিলারা জঙ্গল থেকে কাঠ কেটে আনছে। হাই ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমরা কিন্তু আরো নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখতে পাবেন, আর আমরা নতুন নতুন ভিডিও করার যে উৎসাহ পাচ্ছি আপনাদের থেকেই পাবো না? তো প্লিজ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও, নতুন নতুন অফবিট জায়গার ভিডিও আমি আপনাদের কাছে আনতে থাকবো। তো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই তোপচাচি লেক থেকে সারা ধানবাদ এরিয়ায় জলের সাপ্লাই হতো এক টাইমে, এখন জলটা একটু অনেকটাই কম আছে, বর্ষাকালে জল আরো বাড়ে, এতটাই বাড়ে যে এখানে রিজার্ভার করা আছে তার গেটটাকে শুনতে হবে। টোটাল তোপচাচি ট্রিপ জমে ক্ষীর, অসাধারণ পরিবেশ লাগছে, লোকজন একবারই নেই, চারিদিকে জঙ্গল, তোপচাচি রিজার্ভ ফরেস্ট, তার পাশে তোপচাচি লেক, সত্যি পিকনিকের অসাধারণ জায়গা, আর একদিনের ট্রিপও করা যায় কলকাতা থেকে। আপনারা অবশ্যই আসুন, খুব খুব ভালো লাগবে জায়গাটা। গুড্ডু কেমন লাগছে? জঙ্গল পাহাড় ভালো লাগছে? সৌমি কেমন লাগছে জায়গাটা? দারুণ নিরিবিলি না? মিনময়দা কেমন লাগছে? অসাধারণ পরিবেশ না? বন্ধুরা আপনাদের তোপচাচি কেমন লাগছে? অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড প্লেস, ধানবাদে এলে অবশ্যই একবার আসবেন, প্ল্যান করে আসবেন, খুব ভাল লাগবে কথা দিচ্ছি। আর এরকম নিরিবিলি শান্ত পরিবেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আছে, পুরুলিয়ার দিকে রয়েছে, পুরুলিয়ার সঙ্গে অনেকটা সাদৃশ্য রয়েছে, তো অবশ্যই এখানে আসবেন, কারণ পুরুলিয়া আপনারা অনেকে অনেকবার গেছেন, এই কিন্তু এই অফবিট প্লেসে হয়তো অনেকবারই অনেকেই জাননি। তো আমার ভিডিও দেখে আপনারা যদি আসেন প্লিজ আমি খুবই কৃতার্থ হব, আর আশা করি আপনাদের আরও ভালো ভালো জায়গা এবং অফবিট জায়গার ভিডিও দিতে থাকবো। তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, যারা নতুন আছেন তারা তো অবশ্যই করবেন, এবং একটা লাইক অবশ্যই প্রাপ্য আমার, এটা আমি আশা রাখি। পুরো পরেশনাথ পাহাড়ের রেঞ্জ এপাশ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, এক পাশে লেক আর চারপাশে পুরো পাহাড়। সবাই আজকে খুব খুশি, একদম ফ্রেশ ফ্রেশ আর্লি মর্নিং এ আসা হয়েছে এবং সবার মেজাজও খুব ভালো, কালকে রাতে ঘুমটাও ভালো হয়েছে, তাই এই পরিবেশটাকে সবাই নিজের মতো করে এনজয় করছে। গুড্ডু আর তার মামা মিলে লাঠি যুদ্ধ করছে, এখন আমরা ঢুকছি মহানায়ক উত্তম কুমারের একদা প্রপার্টি, মহানায়ক উত্তম কুমারের বাড়িতে।
এই বাড়িটি তিনি এককালে তোপচাচিতে যখন শুটিং করতেন তখন তার খুব পছন্দ হয়েছিল জায়গাটা, তাই তিনি এই জায়গাটা নিয়ে এখানকার বাড়ি বানিয়েছিলেন, বাড়িটা কিনেছিলেন। এখন এটা হাত বদল হয়ে অন্য লোকের প্রপার্টি হয়ে গেছে। এই হলো মহারাজা উত্তম কুমারের বাড়ি, তোপচাচির পাহাড় পর্বত জঙ্গলের আর লেকের সৌন্দর্যে তিনি এতটাই অভিভূত ছিলেন যে এখানে নিজেই একটা বাড়ি কিনে নিয়েছিলেন। এই হলো সেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি, এখানে আরাম কেদারা রয়েছে যেখানে তিনি আরাম করতেন। চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা এই প্রপার্টি। সামনেই পাহাড় রয়েছে। মহানায়ক উত্তম কুমারের এই প্রপার্টিকে যদি একটু সাজিয়ে গুছিয়ে পর্যটন কেন্দ্রে পরিণত করা যেত তাহলে সত্যি আরো এখান থেকে ইনকামের রাস্তাও বেরিয়ে আসতো এবং জায়গাটাও ভালো থাকতো। বিশাল এই প্রপার্টি এবং একদম উপযুক্ত জায়গায়। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে চলছি ধানবাদের দিকে, তারপর ওখান থেকে দুটো ট্রেন ধরে কলকাতা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।